আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নবী হওয়ার আগেই যারা নবীজিকে চিনেছেন, সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ নবী রাসুলদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন এবং তাদের থেকে তার আনুগত্যের শপথ নিয়েছিলেন। ফলে পূর্ববর্তী নবী রাসুলরা তাদের উম্মতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত করেছিলেন, নবীজিকে চেনার বিভিন্ন নিদর্শন ও আলামত বর্ণনা করেছিলেন। সেসব নিদর্শনের ভিত্তিতে একাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নবুয়তের আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগের নবী হিসেবে চিহ্নিত করতে পেরেছিলেন। শৈশব থেকে যৌবনে পদার্পণ পর্যন্ত বিভিন্ন সময়ে চিহ্নিতকরণের ঘটনা ঘটেছে। ইহুদি পণ্ডিত ইয়াকুব ইবনে সুফিয়ান থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন সে রাতে একজন ইহুদি পণ্ডিত মক্কায় অবস্থান করছিলেন, যিনি স্থানীয়দের বলেছিলেন, খোঁজ নিয়ে দেখো আজ কোনো ছেলে শিশুর জন্ম হয়েছে কিনা, কেননা আজ রাতে যুগের নবীর জন্ম হয়েছে যার শরীরে নবুয়তের মোহর রয়েছে। যখন সে নবীজির জন্মের বিষয়ে নিশ্চিত হল তখন হুশ হারিয়ে ফেলল। হুশ ফেরার পর বলল, আজ বনে ইসরাইলের নবুয়তের ধারা শেষ হল। সিরাতে মুস্তফা খণ্ড 1 পৃষ্ঠা নম্বর 55। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সকালে মদিনার এক ইহুদি চিৎকার করে বলেছিলেন, হে ইহুদি সমাজ, আজ রাতে আহমদের জন্মের সেই নক্ষত্র উদিত হয়েছে। সিরাতে ইবনে হিসাম পৃষ্ঠা নম্বর 38। আরব গণক 4 বা 5 বছর বয়সে দুধমা হালিমার বাড়িতে অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনা ঘটে। তখন হালিমা বিষয়টি জানতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন গণকের কাছে গেলে তিনি বলেন, হে আরবের জনগণ, তাড়াতাড়ি এসো, যে মহাবিপদ অচিরেই তোমাদের উপর গণায়মান তাকে প্রতিহত করো, যার উপায় এই যে তোমরা এই শিশুটিকে হত্যা করো এবং আমাকেও তার সঙ্গে হত্যা করো। যদি তোমরা তাকে জীবিত ছেড়ে দাও তাহলে স্মরণ রেখো, সে তোমাদের ধর্মকে মিটিয়ে দেবে এবং নতুন একটি দিনের দিকে তোমাদেরকে আহ্বান করবে, যার কথা তোমরা আজ পর্যন্ত কখনো শোনোনি। সিরাতে খাতামুল আম্বিয়া পৃষ্ঠা 8। পাদ্রি বুহাইরা 12 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে প্রথমবার সিরিয়া সফরে যান। মক্কার ব্যবসায়ী কাফেলা বুসরা নামক স্থানে পৌঁছালে বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যৎবাণী করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেন, ইনি সাইয়্যিদুল আলামিন, জগৎগুলোর নেতা, আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য রহমত বা অনুগ্রহ হিসেবে প্রেরণ করেছেন। বুহাইরা আবু তালিবকে পরামর্শ দেন যেন তাকে সিরিয়া নিয়ে না যান, কেননা তাতে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে পারে। বুহাইরার পরামর্শ অনুযায়ী আবু তালিব তাকে মক্কায় ফেরত পাঠান। আর রাহিকুল মাখতুম পৃষ্ঠা নম্বর 75। পাদ্রী মাস্তুরা 25 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে সিরিয়া সফর করেন। পথিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। তখন নাস্তুবা নামক এক পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, এ গাছের নিচে কেবল নবীরাই বিশ্রাম করে, এই ব্যক্তি প্রতীক্ষিত নবী, তিনি সর্বশেষ নবী। সিরাতে মুস্তফা খণ্ড 1 পৃষ্ঠা নম্বর 97। ওরাকা ইবনে নওফল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচাতো ভাই। ওরাকা ইবনে নওফল ছিলেন জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি, আসমানি ধর্মগ্রন্থ সম্পর্কে বিশেষ জানাশোনা ছিল তার। বিয়ের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে পরামর্শ করেন এবং বাণিজ্যিক সফরে পাদ্রী নাস্তুরের কথা জানান। তখন তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, খাদিজা, এ ঘটনা যদি সত্যই ঘটে থাকে তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো যে মুহাম্মদ এ যুগের নবী। অতঃপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনাগত দিনের বিবরণ দিয়ে একটি দীর্ঘ কবিতাও রচনা করেন। সিরাত ইবনে হিসাম পৃষ্ঠা নম্বর 47। বড়ই আফসোস আমাদের জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়াত প্রাপ্তি হওয়ার আগেই যেখানে বিধর্মীরা তাকে চিনতে পেরেছিল, অথচ আমরা তার উম্মত হয়েও তাকে চিনতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসুলের সুন্নাতের অনুসরণের মাধ্যমে রাসুলের পরিচয় লাভের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।